মাঠের দায়িত্বে থাকবেন অন্যদিকে ম্যাচ কমিশনার সাব্বির সালেহ হলুদ রঙের জার্সি আবাহনী লিমিটেড যুক্ত আছেন বিটিভির ওয়ার্ল্ড এর পর্দা জিয়াউল হাসান আজকে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকব ঢাকা আবাহনী লিমিটেড বনাম শেখ রাসেল ক্রীড়া চক্র এগিয়ে যাচ্ছেন বল নিয়ে একজন খেলোয়াড়কে কাটিং করলেন স্কয়ার সেখানে একেবারে গ্রাউন্ড শট দানিয়েল কলিন্দসকে দেখছি আবাহনী দলে তিনি ওকে ডাকবার গোল পোস্টে এবারে হেড গোল হতে পারে এবং খেলার ফলাফল শেখ রাসেল ক্রীড়া চক্র এক আবাহনী লিমিটেড কলিন্দ্রেস সেখান থেকে বল পেয়ে গেছেন পিটার এবং শট নেওয়ার চেষ্টা বিপজ্জনক জায়গায় বল বিপদ হতে পারে একাধিক আক্রমণ কিন্তু সানাম দিচ্ছে আবার বাবলু সেখান থেকে দিয়েছেন ওখানে উদ্দেশ্য ছিল সোহেল রানা ব্যাক পাস করেছেন ইউসেফ এবং বল পেয়ে গেছেন ওখানে চমৎকার একজন সুযোগ সন্ধানী এই ফুটবলার ফাঁকা জায়গা বল পেয়ে গিয়েছিলেন এবং একজন রক্ষণ ভাগে ছিল সাইড লাইনের বাইরে আরো একটা অ্যাটাক ঢাকা আবাহনীর কলিন্দ্রেস সেখান থেকে ডান পায়ের শট এবং গোল শেখ রাসেল ক্রীড়া চক্র লেফট উইন্ডে আক্রমণের চেষ্টা সেখানে ইউসেফ রয়েছেন রোকন ভাগের পারবেন কি আটকাতে নাকি বিপজ্জনক জায়গায় ঢুকে পড়েছেন ডান পায়ের শট কিন্তু বার পিষ্ট স্পর্শ করে শেখ রাসেল ক্রীড়া চক্রের একটা আক্রমণ লেফট উইং এ দেওয়ার চেষ্টা দিয়েছেন ওখানে একাধিক খেলোয়াড় তাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন স্কোয়ার বল পেয়ে গেছেন মফুফু ইনসাইড আউটসাইড করে শট চমৎকার একটা শট নিয়েছিলেন নিয়ার পোস্ট লক্ষ্য করে কিন্তু গোলরক্ষক প্রীতম সজাগ ছিলেন চমৎকার ভাবে এই শটটিকে প্রতিহত করেছেন কর্নারের মাধ্যমে অবশ্যই প্রতিহত হয়েছে করবেন ডান পায়ের শট এবং হেড এবং গোল চমৎকার ভাবে হেডের মাধ্যমে গোল করতে সক্ষম হলেন খেলোয়াড়টিকে একটু পরে আপনাদের জানাবো বেশ উচ্ছ্বাস এই মুহূর্তে দেখছি ঢাকা শেখ রাসেল ক্রীড়া চক্রের ঢাকা উঠে চমৎকার আবেগ গোল করে বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা একাই বল পেয়ে গেছেন সামনে একজন খেলোয়াড় হয়েছে বাবলু তাকে কাটিয়ে ডান পায়ের শট ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা রহিম উদ্দিন বদলি খেলোয়াড় রাইট উইং দিয়ে আক্রমণের চেষ্টা ঢুকে পড়েছিলেন কিন্তু তাকে পেছন থেকে বাধা দেওয়া হয়েছে এই যাত্রায় রেফারি মিজানুর রহমান সম্ভবত পেনাল্টির নির্দেশনা দিয়েছেন ইয়েস সেরকম একটা অ্যাপ কলিন্দ্রেস পেনাল্টিটা নিলেন পেনাল্টি কিকটা এবং গোল করতে সক্ষম হলেন এরই সাথে একটা গোল হলে পরিশোধ করতে সক্ষম হয়েছে যে কোনো মুহূর্তে রেফারির বাঁশি বাজতে পারে তিন এই মুহূর্তে এবং এরই সাথে রেফারির লম্বা একটা বাঁশি লম্বা বাঁশি যেটা মিন করছে খেলা শেষ এবং এরই সাথে শেখ রাসেল ক্রীড়া চক্র আবাহনী লিমিটেড ঢাকাকে 3-2 গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করলো এই টুর্নামেন্ট থেকে তারা ছিটকে গেল সেমিফাইনাল থেকে এই মুহূর্তে আপনারা দেখছেন দ্য প্রাইজ গিভিং সেরেমনি হচ্ছে